টিবাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে শেয়ার করবো লাউয়ের পিঠে এ খেতে অত্যন্ত সুস্বাদু তাই চলুন সরাসরি রেসিপিতে চলে যায় প্রথমেই এ আমি আড়াইশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি যে চালের ভাত খায় তা ভালোভাবে বেশ ভালো তিন চারবার ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখেছি অপর দিকে। গোবিন্দভোগ চাল এই যে দেখুন আমি এখানে পাঁচ চামচের মতো নেবো প্লাস পঞ্চাশ গ্রামের মতো মানে অল্প দিতে হবে না হয় পিঠেটা তাওয়া থেকে উঠে আসবে না যে দেখুন দিয়ে পর এটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আমি পাঁচ ছ ছ ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো যে দেখুন তারপর এই যে আমার ভেজানো হয়ে গেছে ছ ঘন্টা পর এই যে দেখুন চাল দুটো চালেই বেশ ফুলে উঠেছে তারপর একটা মিক্সি জারে এগুলো আমি তুলে নিচ্ছি আমি ঝাল পিঠে বানাবো ওই জন্য আমি এর মধ্যে কয়েকটি লঙ্কা দেব আপনি চাইলে এখানে আদাও দিতে পারেন কিন্তু আমি শুধু লঙ্কা দিয়েই বানাবো এই যে দেখুন তারপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি যে জল সমেত দিয়ে দিলাম যেহেতু আমি ভালো জলে ভিজিয়েছি ভালো জলে ভিজিয়েছি ওই জন্য জল সমেত আমি দিয়ে দিলাম এই যে দেখুন তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো খুবই ঝাল ওই জন্য আমি দুটো দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে সহজে এটা পেস্টটা বানানো যায় একেবারে মসৃণভাবে পেস্টটি বানিয়ে নিতে হবে এই যে বানানোর পর আমি একটি বলে ঢেলে নিলাম দিয়ে তারপর ঢেলে এক এক পাশে আমি রেখে দিচ্ছি অপর দিকে এই যে দেখুন এরকম একটা আমি কচি লাউ নিয়েছি নিয়েছি যে দেখুন এ লাউটি ভালোভাবে ধুয়ে নিয়ে উপরে খোসাটা তুলে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। কাটার আগেই আমি ধুয়ে নেব এই যে দেখুন তারপর মিক্সিতে আমি এই যে টুকরো করে নিয়েছি এবার মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি অপর দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে দুটো আপনি শুকনো লঙ্কা দেব এতে কালারটা খুব ভালো আসবে এবং অল্প ঝালো হবে যে দেখুন এটি আমি কিন্তু জল দিলাম না যেহেতু এটার মধ্যে জ্বর রয়েছে এই যে দেখুন এভাবে আমি পেস্টটা বানিয়ে নিলাম ঠিক এই রকমভাবে আমি চেক করে নিচ্ছি এর মধ্যে কোনো টুকরো রয়ে গেছে কি না এরপর যে বোলটির মধ্যে আমি চালটা চাল বেটে রেখেছি তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি যে দেখুন কালারটা অনেকটাই লাল হয়ে গেছে এই যে দেখুন তারপর আমি এর মধ্যে ঢেলে নিলাম দিয়ে মিক্সি যারা অল্প পরিমাণে জল দিয়ে সেটা আমি মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব পাতলা করা যাবে না যেহেতু লাউটি নরম তাহলে তাওয়াতে থেকে তোলার সময় ভেঙে যাবে এই যে দেখুন তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিলাম এবং ভাজা ধনে এবং জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে চাইলে আপনি আদা বাটাও দিতে পারেন তারপর এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখ এর ঘনত্বটা ঠিক এই রকম হবে না হবে পাতলা না হবে মোটা এই যে দেখুন ঠিক এই রকম তারপর এটা অপরদিকে একটি হাই ফ্লেমে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নিয়ে ভালোভাবে গরম করে এই যে দেখুন এভাবে তেলটি দিয়ে দিতে হবে অল্প পরিমাণ তেল দিতে হবে তারপর গরম হওয়ার পর এর মধ্যে বাটারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি যে দেখুন নিজে নিজেই ছড়িয়ে যাচ্ছে তারপর এর মধ্যে আবারও এক হাতা দিয়ে এভাবে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি যে দেখুন ঠিক এরকম খুব বড় করাও যাবে না খুবই নরম হলে ভেঙে যাবে এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে ঠিক এই এবং তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু এই যে দেখুন ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যেন চতুর্দিকটা সমান হয় এই যে তারপর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম এই যে দেখুন ভিতর থেকে বাস্প উঠছে ঠিক এইরকম হবে তারপর কিছুক্ষণ পর এই যে ফিরে এলাম এদের কতটা ফুলে উঠেছে তারপর আমি আস্তে আস্তে এভাবে ধারগুলো ছাড়িয়ে নিয়ে তার থেকে ছাড়িয়ে নিয়ে এটা আমি উল্টে নেব এই যে দেখুন উল্টানোর পর কালারটা কত সুন্দর এসছে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে আর আমি কিন্তু তেল দিলাম না খুব ভালোভাবে এভাবে ভাজতে হবে এটা একেবারে মুচমুচে হবে এই যে দেখুন এইভাবে সময় ধরে লটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এই যে আমি তুলে নিলাম ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন ফর ওয়াচিং